Today I'm going to review the Yamaha FZS version 2. First of all, I will talk about build quality. Bike tape build quality মোটামুটি ভালো এবং আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং looking at দেখ থেকে one of the best bike still now. I am not satisfied with its performance কারণ 150cc রেঞ্জের বাইকের ভিতর এত কম টপ স্পিড আশা করা যায় না। এই বাইকটা যেমন টপ স্পিড ওঠায় ওরকম 125cc বাইক দিয়েও তোলা সম্ভব। সো পারফরমেন্স ইজ নট অ্যাট ওয়েল, বাট ইঞ্জিনটা স্টিল খুবই রিলায়েবল এবং অনেকদিন ধরেই ইঞ্জিনটা খুব ভালো আপনাকে সার্ভিস দিবে। রাইড কোয়ালিটি অফ ইয়ামা FZS ভার্সন 2 ইজ জাস্ট অসম। এরকম রাইড কোয়ালিটি আপনি কোনো বাইকেই পাচ্ছেন না কারণ বাইকটা খুবই কমফোর্টেবল অ্যান্ড বাইকটার সিটিং পজিশন এবং তাছাড়া হ্যান্ডেল বার পজিশন খুবই সুন্দর যাতে করে আপনি লং রাইড করতে পারবেন। ইফ ইউ আর সার্চিং ফর এ টুরিং বাইক দেন ইট উইল বি এ গ্রেট চয়েস ফর ইউ। আই হ্যাভ নো কমপ্লেন উইথ ইটস ব্রেকিং বিকজ এটার ব্রেকিং খুবই সুন্দর এবং বাইকটা আজ পর্যন্ত কোনো প্রকার ব্রেকিং সমস্যায় পড়েনি কারণ বাইকটা প্রায় 30,000 কিলোমিটারের মতো চালানো। সো তারপরেও ব্রেকিংটা প্রথমেই যেমন ছিল এখনও সেরকম রয়েছে। সো আই এম লাভিং ইট ব্রেকিং। নাও দ্য ফিচার্স অফ ইয়ামা FZS ভার্সন 2। বাইকটা ফিচার্সের দিক থেকে পিছিয়ে নেই কারণ যত লেটেস্ট প্রযুক্তি থাকে তার ভিতর কম বেশি সব আছে আর এর কনসোলে আপনারা মোটামুটি সকল ইনফরমেশন পাচ্ছেন। আর তাছাড়া বাইকটাতে FI রয়েছে, বাট একটা জিনিস মিসিং হয়তো ওইটা যোগ করতে পারতো, সেটা হলো গিয়ার ইন্ডিকেটার। নাও দ্য ফিউল ইকোনমি অফ ইয়ামা FZS ভার্সন 2। এটার ফিউল ইঞ্জেকশন সিস্টেম থাকার কারণে মাইলেজটা যথেষ্ট ভালো পাওয়া যায়। তো আশা করি 40 থেকে 45 মতো মাইলেজ আপনারা পাবেন। আর ভাঙাচোরা রাস্তায় চালালে মোটামুটি 40 এবং ভালো রাস্তা অথবা হাইওয়েতে চালালে 40 থেকে 50 পর্যন্ত পাওয়া সম্ভব। সো বাইকটার মাইলেজ নিয়ে কোনো কমপ্লেইন আমার কাছে নেই। নাও দ্য মেনটেন্যান্স, যেহেতু এটা ইয়ামার বাইক সো মেনটেন্যান্স নিয়ে তত বেশি একটা ভাবার নেই কারণ ইয়ামার ইঞ্জিনগুলো খুবই রিফাইন হয়ে থাকে এবং তাছাড়া এই বাইকটা খুবই কমফোর্টেবল। সো কোনো প্রকার ভাইব্রেশন অথবা এই টাইপের প্রবলেম নেই, সো এটার মেনটেন্যান্সও খুব কম লাগে। কিংবা আপনি যদি অ্যাক্সিডেন্টে পড়েন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা বাদে বাইকটাতে আপনাকে খুবই কম মেনটেন্যান্স করা লাগবে। কিন্তু ফিউল ইঞ্জেকশন থাকার কারণে এটা প্রতি 10,000 কিলোমিটার পরপর সঠিকভাবে ভালো মেকানিক দেখিয়ে করা লাগতে পারে। সো বি কেয়ারফুল। সো নাও দ্য কনক্লুশন, শুড ইউ বাই দিস বাইক? ডেফিনেটলি আই উইল সে নো, কারণ এই রেঞ্জে এখন এর থেকে অনেক ভালো বাইক চলে আসছে। যদিও এটা একটা পারফেক্ট ওভারঅল বাইক ছিল, বাট ল্যাকিং অফ পারফরমেন্স অ্যান্ড হায়ার প্রাইসের কারণে আমি বাইকটাকে আপনাদের রিকমেন্ড করতে পারতেছি না। আর খুব শীঘ্রই বাংলাদেশে ইয়ামা FZS ভার্সন 3 আসতে যাচ্ছে, সো ডেফিনেটলি আপনারা ওয়েট করতে পারেন। এখন এই মুহূর্তে বাইকটা কেনা একদম বুদ্ধিমানের কাজ হবে না। আর তাছাড়া এই রেঞ্জে এখন বাইক কিনতে গেলে আপনারা ডেফিনেটলি সুজুকি জিক্সার SF কিনতে পারেন অথবা এর পাশাপাশি বেশ কিছু চাইনিজ বাইকও রয়েছে টারো জিপির মতো, বাজেটটা যদি হালকা একটু বাড়াতে পারেন দেন ওইগুলো আপনার জন্য বেটার হবে। সো গুড বাই গাইস, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।